Assalamu alaikum wa rahmatullah. Hi guys, welcome back to my channel. আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সাথে আছি মেসকাত, আমার পাশে আছেন আমার প্রত্যেক দিনের মেহমান আমার বড় ভাই এমডি রুবেল। আজকে আমরা রমজানে তাকওয়া অর্জনের এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়টি নিয়ে আপনারা বিভিন্ন রকম কথা শুনবেন, তো ভাই আপনাকে বলার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله সকল প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিন এর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই করোনা পরিস্থিতির ভিতরেও আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মেসকাত লাইভ এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে প্রতিদিনই আপডেট সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে সমসাময়িক বিষয়ের উপরেই উপহার দিয়ে চলেছে। আপনারা চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন, বেল বাটন টিপে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ আশা ব্যক্ত করে আপনাদেরকে তাকওয়ার উপরে দুই একটি কথা আপনাদের উদ্দেশ্যে প্রচার করতে চাচ্ছি। বাল্লিগুয়ান্নি ওয়ালা আয়া, যতটুকু আমার জানা আছে ততটুকুই আপনাদের উদ্দেশ্যে প্রচার করব। তাকওয়া এমন একটি বিষয় যেটা হচ্ছে, এই তাকওয়ার প্রতিপাদ্য অর্থ হচ্ছে আল্লাহকে ভয়। আর এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করো। আমরা যত বেশি তাকওয়া অর্জন করতে পারবো, পরহেজগারিতা অর্জন করতে পারবো, তত বেশি আমরা আল্লাহর নিকটে যেতে পারবো। আল্লাহ তাআলা এর সামনে রমাজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলছে যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের সকলের উপরেই রোজাকে ফরজ করা হয়েছিল, এমনকি এটা তোমাদের উপরেও ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আল্লাহ তাআলা রোজা আমাদের মাধ্যমে বা সিয়াম আমাদেরকে দিয়েছেন কিসের জন্য? আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ রসুলকে কেউ জিজ্ঞাসা করছিল যে আল্লাহ রসুল তাকওয়া আছে কি না এটা আমি কিভাবে বুঝব? আল্লাহ রসুল বারবার বলছিলেন আত্তাকুনা হাহুনা, আত্তাকুনা হাহুনা। কয়েকবার আল্লাহ রসুল বললেন তাকওয়া তোমার অন্তরে, তাকওয়ার বিষয়টা আসলে মানুষের অন্তরে। মানুষ যদি তাকুয়াবান হয়, মানুষ যদি ভালো হয়, তখন দেখবেন ওই মানুষের দ্বারা অন্যায়, অশ্লীলতা, পাপাচার, সুদ, ঘুষ, দুর্নীতি এবং সমস্ত পাপের কাজগুলো থেকে সে দূরে থাকবে। তাকুয়া যখন মানুষের অন্তর থেকে চলে যায়, তখন দেখবেন মানুষটি কেন যেন অশ্লীল খারাপ কাজের সাথে বেশি জড়িয়ে পড়ে। মুসলমান হওয়া ভালো, আলেম হওয়া ভালো, বক্তা হওয়া ভালো, সাধারণ মানুষ হওয়া ভালো, চাকরিজীবী, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, আপনি যাই হন না কেন, আপনার ভেতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আপনি সব কাজ করার আগেই সততাকে খুঁজে পাবেন। সৎ মানুষের তাকওয়ার বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য রয়েছে অসম্ভব নেয়ামত জান্নাতে, এবং তাদেরকে জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করানো হবে। তাকওয়া অর্জন করে মারা গেলে আপনার জীবনটাও সুখের হবে। তাকওয়ার উপরে হাজার হাজার অনেক কথা বলা যায়, তাকওয়ার উপরে কোরআনের ব্যাপারে অনেক মতামত দিয়েছেন, হাদিসে বলেছেন নবীরা ছিলেন সবচাইতে বড় মুত্তাকি, তাকওয়াবান। নবীদের ওয়ারিস যারা আলেম ওলামা তারাও তাকওয়াবান। কিন্তু কিছু কিছু মানুষের স্বভাব এবং চরিত্র দেখলে আমরা তাকওয়ার জিনিসটা তো দূরের কথা, তাকওয়ার ছিটে ফোটাও দেখতে পাই না। আসুন আমরা তাকওয়া অর্জন করি। আমাদের ভিডিওগুলো যেহেতু মেসকাত লাইভের মাধ্যমে কিছু শর্ট টাইমে করে থাকি, তাই আপনাদেরকে সম্পূর্ণ বিষয় খুলে খুলে বর্ণনা করা হয়তো সম্ভব হয় না, তবে জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আপনাদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হয়, এগুলো শুনেই আপনারা অন্যকে শেয়ার করে দেবেন,
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ এমডি রুবেল ভাইকে দর্শকদের উদ্দেশ্যে তাকওয়া বিষয়টিকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা পেশ করার জন্য। আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় সংশোধনের জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ বলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং সবাই সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন।